একটা মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আমার মতো যারা গার্ডেন করেন তাদেরও নিশ্চয়ই ইউকেতে একই অবস্থা, সারাদিন ঝমঝম বৃষ্টি এবং সেই সাথে গাছগুলোর যে কী অবস্থা সেটা ভেবে ভেবে কিন্তু আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন যেভাবে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা তো রয়েছেই, অ্যালটমেন্টে যাবার আগে আমার এই গ্রিন হাউসটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু কালকে একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম যে গ্রিন হাউসটাকে কিছুটা অর্গানাইজড ওয়েতে করার ব্যবস্থা করি। আর এবছর মনে হচ্ছে না যে আসলেই আমরা বাগান থেকে কিছু সবজি তেমনভাবে হারভেস্ট করতে পারবো। আজকে প্রায় 14 তারিখ জুন মাসে, এখনও এখানে যে পরিমাণ ঠান্ডা এবং গাছগুলো যেভাবে বেড়ে উঠছে তাতে মনে হচ্ছে না যে সামনের 1 মাস বা 2 মাসের মধ্যে আমাদের বাগান ভর্তি সবজিতে ভরে যাবে। এখানে বেশ কিছু গাছ কিছুটা বড় পটে দেওয়ার চেষ্টা করেছি, অনেকভাবে ব্যবস্থা করছি। কতগুলো গাছে তো শশাও আসা শুরু হয়েছে, তবে শশা আসলেও গাছগুলো কিন্তু তেমনভাবে বেড়ে উঠতে পারছে না, এতটাই ঠান্ডা। গ্রিন হাউসে রাখার পরেও যখন এই অবস্থা, তবে বাইরের কী অবস্থা? বাইরেও কিছু গাছ দিয়েছিলাম, সেগুলো তো আর মানে একেবারেই নষ্ট হয়ে গেছে। রাতের তাপমাত্রা এতটা নিচে নেমে যাচ্ছে, অনেক সময় 7-6, তাতে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই যেন গাছগুলোকে বেড়ে উঠতে দিতে পাচ্ছি না। তবে যে গাছগুলো বাইরে রয়েছে, যেমন ফার্ন, এখানকার যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বৃষ্টি পড়ছে, বাগানটা যদি একটু পরিষ্কার থাকে এবং সেই সাথে এখানকার যে ফুল ফলারি আছে সেগুলোতে কিন্তু ভালোই বেড়ে উঠছে। আমাদের দেশীয় সবজিগুলো যখন লাগাতে যাচ্ছি তখনই হচ্ছে সমস্ত ঝামেলা। কিছু ক্যাপসিকামের গাছ এখানে লাগিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, প্রায় 15 দিনের উপরে হয়ে গেছে। যে পরিমাণ লাগিয়েছিলাম তার চেয়ে আরও অর্ধেক পরিমাণ কমে গেছে। বড় বড় গাছগুলো যেমন ছোট হয়ে যাচ্ছে এবং সেই সাথে পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এগুলোরও দিন শেষ। প্রতিটা জায়গা থেকে এই গাছগুলোকেও তুলে ফেলবো। তুলি তুলি করেই ভাবছিলাম যে এগুলোকে গ্রিন হাউসে নিয়ে যাব, অ্যাটলিস্ট কিছুটা হলেও তো বাঁচাতে পারবো। খুবই খারাপ লাগছে, যতটা প্রস্তুতি আমরা প্রতি মানে সারাটা বছর অপেক্ষায় থাকি এখানে বাগান করার জন্য যারা বাগানি, কিন্তু যখন সময়টা এতটাই কমে যায় এবং ওয়েদারটা যখন খুব খারাপ থাকে, গাছগুলো ক্ষতি হয়ে যায়, তখন খুবই খারাপ লাগে। আমি যে শাকগুলো ইনডোরে চারা তৈরি করে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু একটু একটু গরম পেয়ে খুব ভালোভাবে বেড়ে উঠেছে। আর মাশাআল্লাহ যে শাকটা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাতুয়া শাক বা বত্তা শাক, এত হয়েছে এই একটা শাক যা দেখে মনে হচ্ছে যে সামারের টাইমটা একটু আনন্দ লাগছে দেখে। আসলে কারণ এগুলো তো সিড লাগাইনি, এগুলো এখানে অটোমেটিক হয়েছে। প্রতি মানে আমি গত বছর থেকে এই শাকটা খাওয়া শিখেছি, যদিও দেশে খেয়েছি সম্ভবত, কিন্তু আমি যেহেতু কখনো লাগাইনি বা জানি না, তো এখানে সবসময় চেষ্টা করতাম যে এগুলো তুলে ফেলে দিতাম। তো সবার কাছে দেখে দেখে এবং অনলাইনে সার্চ করে যখন দেখলাম যে এটাই সেই মজার শাক, তখন দেখলাম যে আমার বাগানেও রয়েছে মাশাআল্লাহ তাই। এবং সেই সাথে কিছু লাল শাক, ডাঁটা শাক, এগুলো তো চারা বেরোচ্ছি, তবে যেগুলো লাগানো হয়নি গত বছরে সেগুলোই কিন্তু ভালো করছে। এখানে শশা গাছ লাগিয়েছিলাম, কিছুটা ঢেকেও দেওয়ার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম ঠান্ডাটা কমে গেলে এগুলো ভালো মতো বেড়ে উঠবে। এখন অ্যাটলিস্ট 1 হাত পরিমাণ লম্বা হয়ে যাওয়ার কথা, কিন্তু সমস্ত গাছ মাটির মধ্যে থেকে থেকে আরও ছোট হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে পচেও যাচ্ছে। এখানেও তাই রানার বিনস, মোটামুটি বাগানটা দেখে বোঝা যাচ্ছে যে এখন জুনের 14 তারিখ, জুলাই আর আগস্ট, সেপ্টেম্বর তো দেখতে দেখতে আবার ঠান্ডা পড়ে যায়। তো এই 1.5 মাসের মধ্যে আমরা কতটুকু হারভেস্ট করতে পারবো জানি না। এখানে যে গাছগুলোতে ফুল আসছে সেগুলোকে কিন্তু ইগনোর করবেন না, আমার মতো একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। টমেটো গাছগুলোতে আশা করা যায় কিছুটা হলেও আমরা টমেটো পাবো এই ঠান্ডার মধ্যে যদি বাইরে দিয়ে থাকেন। আমার মতো আমি বেশ কিছু গাছ, মোটামুটি টমেটো গাছগুলো আমি সবই বাইরে দিয়ে দিয়েছি, কারণ সম্ভব না আসলে যেগুলোকে ঘরে রেখে রেখে বড় করা।
আর এই সেই গ্রিন হাউস এখনও অনেক কাজ ভেতরে রয়েছে। ভেতরে থাকলেও কিন্তু যখন একটা আবদ্ধ জায়গায় থাকছে আর বাইরে তেমনভাবে রোদটা পাচ্ছে না আর ঠান্ডা রয়েছে, তখন দেখা যাচ্ছে সেই গাছগুলোতেও কিন্তু পোকার আক্রমণ হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি এ বছরটা এখন পর্যন্ত মনে হচ্ছে, জানি না কী হবে। তবে লাল শাক, ডাঁটা শাক এগুলো কিন্তু গ্রিনহাউসের ভেতরে খুব ভালোভাবে বেড়ে উঠছে। এখনও বলা যাচ্ছে না যে গাছগুলো, শসা গাছগুলো কিছুটা বড় কন্টেনারে দিয়েছিলাম, সেগুলোতেও কেমন যেন একটু সাদা সাদা শীত পড়া শুরু হয়েছে, এই আর কি অবস্থা। তবে সব কিছুর ঊর্ধ্বে এই গাছগুলোকে যদি বাঁচাতে চাই আমাদেরকে কিন্তু কিছুটা এক্সট্রা যত্ন করতেই হবে। সেই যত্নটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কিভাবে এই থেমে যাওয়া, থমকে যাওয়া, যেগুলো গ্রোথটা একেবারে কমে যাচ্ছে সেগুলোকে আমরা কিছুটা একটু মানে তাজা রাখার চেষ্টা করতে বা মোটামুটি গ্রোথটা যেন একদম স্লো না হয়ে যায় সেটা চেষ্টা করতে পারি। এখানে যে গাছগুলো বাইরে রয়েছে, যে এখন যদি আমরা কোনো বীজ ছিটাই তেমনভাবে কিন্তু বেরোচ্ছে না, যেমন লাল শাক, ডাঁটা শাক এগুলো কিন্তু বীজ ছিটালে এখন বেরোবে না, কারণ এতটা ঠান্ডা যে সেগুলো পানি মানে মাটির নিচে থেকে থেকেই পচে যাবে। তবে যে গাছগুলোকে আপনারা যারা গ্রিন হাউসে রেখেছেন সেগুলোকে চেষ্টা করবেন কিছুটা এক্সট্রা যত্ন করতে, এর ফলে হয়তো যদি আশায় আশায় আমরা তো পুরো জুন মাসও পার করে দিচ্ছি, ওয়েদারটা ভালো হয় তবে হয়তো ইনশাল্লাহ আমরা কিছুটা ভালো ফল পাবো। আর যেহেতু বৃষ্টির পরিমাণটা এত বেশি, পোকার আক্রমণ স্লাগ আবার বেড়ে গেছে, তবে যত্ন করা বন্ধ করলে চলবে না, গাছগুলোতে যেন পোকার আক্রমণ না হয় সেটার দিকে খেয়াল রাখবেন এবং মাঝে মাঝেই সেগুলোতে পানি দেওয়ার পাশাপাশি এক্সট্রা ফুড দেওয়ার চেষ্টা করবেন। আপনি কবে ফুডগুলো দিয়েছিলেন সেটা দেখে সেগুলোকে কিছুটা এক্সট্রা যত্ন করে আরও কিছুটা দিন আমাদের ওয়েদার ভালো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এভাবেই কাটিয়ে দিচ্ছি বাগান করার প্রত্যাশা নিয়ে, যে আশা করা যায় ইনশাল্লাহ সামনে হয়তো ওয়েদারটা ভালো হয়ে যাবে। আবার চেষ্টা করলাম মরিচ গাছগুলোকে গ্রিনহাউসের ভেতরে নিয়ে আসা এবং এগুলোকে আবার আমি রিপোর্টিং করে দেব। কথা বলতে বলতেই দেখা যাচ্ছে যে কিছুটা রৌদ্রোজ্জ্বল হয়ে উঠছে, তবে বাইরে গার্ডেনে আসার মতো ওয়েদার না, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, যে কিছু যে করবো বা পরিষ্কার। আর এই বৃষ্টির কারণে আবার বাগানে কিন্তু প্রচুর আগাছায় ভরে যাচ্ছে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে কিছুটা আমার কষ্ট শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।